নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডাল ভর্তা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ মসুর ডাল। এবারে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়। তো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবারে আমি মিডিয়াম ফ্লেমে লঙ্কা দুটোকে ভেজে তুলে নেব। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা ভেজে নেবে। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 5-6টা থেতো করে রাখা রসুন। থেতো করা রসুন দেবার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া টমেটো। দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন দেওয়ার কারণে টমেটোটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে। এবারে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে টমেটোগুলো বেশ নরম হয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল। তো বন্ধুরা, আজকের এই মসুর ডাল ভর্তা রেসিপি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। সমস্ত মসুর ডালগুলো দেওয়ার পর আমি 10 সেকেন্ড মতো মসুর ডালের সঙ্গে রসুন আর টমেটো কুচিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি শুকনো লঙ্কা দুটোকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি। ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা দিলে যে কোনো ভর্তার টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম, ডাল কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে আমি একটু জাল করে নেব, কারণ ডালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডাল ভর্তার স্বাদটা খুব ভালো আসবে। তো নেড়েচেড়ে 1 মিনিট সময় ধরে আমি একটু জাল করে নিলাম, যাতে জলটা শুকিয়ে যায়। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা হতে সময় দেব, কারণ গরম থাকলে ভর্তাটা কিন্তু মাখা যাবে না। ঠান্ডা হয়ে গেছে। এবারে লঙ্কা আর পেঁয়াজ কুচির মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেবার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তোমাদের কাঁচা সর্ষের তেল অপছন্দ হলে নাও দিতে পারো, তবে কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে খুব ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মসুর ডালের ভর্তা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।